তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি রুরারি কেনশিন মুভিটা, আর এটা একটা রিকোয়েস্টেড মুভি, যার মানে বুঝতেই পারছেন যদি আপনার কোনো রিকোয়েস্ট থাকে তাহলে সেটা জলদি করে কমেন্ট করে আমাকে জানান, আমি ট্রাই করবো সেগুলো নিয়ে আসতে। আর এই মুভিটার চারটা আরও পার্ট আছে, যদি এই ভিডিওতে ভালো রেসপন্স পাই তাহলে আমরা সেগুলো নিয়ে আসবো, আর নয়তো এটাই শেষ। তো ভিডিও শুরু করার আগে বলবো, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমাদেরকে বলা হয় যে এই পুরো গল্পটা 140 বছর পুরনো। আসলে এখানে একটা মার্ডারার ছিল যার নাম ছিল বাতুশাই, আর কিংয়ের বলাতে কিয়োটোর যুদ্ধে এখন বাতুশাই অংশগ্রহণ করেছে। আর যুদ্ধের ময়দানে যখন সে যুদ্ধ করে তখন সে এতটাই ভয়ঙ্করভাবে যুদ্ধ করে আর তার মাইন্ড এতটা শান্ত থাকে যে তাকে দেখার পরে সমস্ত যোদ্ধারা ভয় পায়, মানে তার যে বিরোধী পক্ষ তারা তাকে প্রচণ্ড পরিমাণে ভয় পায়। আর 140 বছর আগে যেই অনেকগুলো যুদ্ধ হয়েছিল সেখানে যেই লাস্টের যুদ্ধটা ছিল সেটা সম্পর্কে আমাদেরকে বলা হয়। আমাদেরকে বলা হয় যে কিয়োটোর কোনো একটা পাহাড়ে এই যুদ্ধটা 1998 হয়েছিল। আর আমরা দেখতে পারি এখানে একটা ফাইটার তার তলোয়ার দিয়ে খুবই ভয়ঙ্করভাবে সবাইকে মারছিল, আর এমন করে যখন সে মারছিল তখন তারা সবাই খুবই ভয় পেয়েছিল। আসলে এইটাই হচ্ছে গিয়ে সেই কিলার যার নাম হচ্ছে বাতুশাই। আর এমন করে মারতে মারতে একটা সময় তারা যুদ্ধটা উইন হয়ে যায়, আর যখন তারা যুদ্ধ জেতার জন্য আনন্দ ফুর্তি করছিল তখনই বিরোধী পক্ষের কিছু লোক চলে আসে। তবে আমরা দেখতে পারি এই লোকটা বাতুশাইয়ের কাছে আসে, আসলে সে তাকে হুমকি ধামকি দিয়ে যখন এখান থেকে চলে যাবে তখন বাতুশাই তার সাথে ফাইট করে না। সে এই ফাইট টাইট করতে করতে, মানে এত মানুষকে মারতে মারতে সে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, তো এই জন্য সে তলোয়ারটাকে মাটির মধ্যে রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। মানে সেই শত্রুকে আর মারবে না, সে তাকে চিরজীবনের জন্য মুক্ত করে দিয়েছে। কিন্তু তখনই আমরা দেখতে পারি সেই ডেড বডিগুলোর মধ্যে একটা লোক এখনও জীবিত ছিল, আর সে এসে বাতুশাই তলোয়ারটা ধরে, আর সেটাকে ধরে বাতুশাইয়ের যত পাওয়ার ছিল সেগুলো সেও পেয়ে যায়, আর সে তার নিজের নামটাও বাতুশাই রেখে দেয়, আর এমন করে সে হয়ে যায় নকল বাতুশাই। আর এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি 10 বছর পরের একটা সিন। আমরা দেখতে পারি এখানে কিছু লোক একটা ড্রাগ ডিলারের কাছে আসে। আসলে এই ডিলার যেমন করে ড্রাগ বানায়, মানে সে যেমন করে আফিম বানায়, সেই সমস্ত ব্যাপারগুলো এই লোকগুলো জানে। তবে যেহেতু এই ডিলার চায় যে এই এরিয়াতে তার মতো করে কেউ যাতে আর না বানাতে পারে আর তার সাথে টক্কর না দিতে পারে, তাই সে মিগুমি নামের একটা মেয়েকে বাদ দিয়ে বাকি সবাইকে শেষ করে দেয়। আর এর পরের সিনে আমরা দেখতে পারি একটা পুলিশ অফিসার এখানে কিছু লাশের ইনভেস্টিগেশন করছে যাদেরকে বাতুশাই মেরেছে। তবে এখানে একটু ভালো করে চেক করার পরে তারা বুঝতে পারে যে এটা আসলে আসল বাতুশাই করেনি, এটা করেছে সেই নকল বাতুশাই। আর এরপরে নেক্সট সিনে আমরা দেখতে পারি মিগুমিকে। আসলে যেহেতু সেই ড্রাগ ডিলার মিগুমিকে বন্দি করে রেখেছে তো এই জন্য সে তার সাথেই থাকা শুরু করে। তবে যখন একদিন সে সুযোগ পায় তখন সেখান থেকে পালিয়ে যায় আর সে সোজা চলে আসে পুলিশ স্টেশনে। তবে যখন সেই ড্রাগ ডিলার এই ব্যাপারটা জানতে পারে তখন সে নকল বাতুশাইকে তাকে ধরে আনার জন্য পাঠায়, আর নকল বাতুশাই তার লোকজন নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে আর একে করে সে সমস্ত পুলিশকে মারা শুরু করে। আর এখানে আমরা জানতে পারি এই নকল বাতুশাইয়ের কাছে একটা স্পেশাল পাওয়ারও আছে, সে যে কোনো সময় যে কাউকে হিপনোটাইজ করতে পারে। আর এরপরে যখন সে সমস্ত পুলিশকে শেষ করে দেয় তখন সে মিগুমিকে খোঁজার ট্রাই করে, তবে এই পুরো পুলিশ স্টেশন খোঁজার পরেও সে মিগুমিকে কোথাও পায় না। আর এরপর যখন সে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে তখন সে বাইরে কারু নামের একটা মেয়েকে পায়। আসলে কারু তাকে দেখার পরেই চিনতে পারে যে তার নাম হচ্ছে গিয়ে বাতুশাই। আসলে কারোর বাবার একটা ডোজো আছে, আর ডোজো বলা হয় সেই জায়গাকে যেখানে তলোয়ার দিয়ে ফাইট করা শেখানো হয়। আর আমরা দেখতে পারি যে কারোর বাবা তার ডোজোতে একটু স্পেশাল ওয়েতে সমস্ত বাচ্চাদেরকে তলোয়ার দিয়ে ফাইট করা শেখাতো, কিন্তু যেহেতু নকল বাতুশাই ওই ফাইটিং স্কিলটা পারত তো এই জন্য সে এটার ইউজ করে শহরের বিভিন্ন মানুষকে মারা শুরু করে। আর এই জন্য আস্তে আস্তে করে এই ফাইটিং স্কিলের নামটা খারাপ হওয়া শুরু হয়ে যায়, আর এই জন্য কারোর বাবার যে ব্যবসাটা ছিল সেটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, আর এই জন্য কারোর বাবার মৃত্যুও হয়ে গিয়েছিল। তো এই জন্য সে চায় বাতুশাই থেকে বদলা নিয়ে তার বাবার মৃত্যুর প্রতিশোধটা নিতে। আর আমরা দেখতে পারি কারো একটা কাঠের তলোয়ার বের করে সেইটা দিয়ে বাতুশাইয়ের সাথে ফাইট করা শুরু করে, কিন্তু যেহেতু বাতুশাই কারোর চেয়ে একটু বেশি পাওয়ারফুল ছিল তো এই জন্য খুব সহজেই সে তাকে হারিয়ে দেয়, আর এরপর সে তাকে মেরেই ফেলতো। তবে তখনই এখানে আমাদের মুভির হিরো চলে আসে যার নাম হচ্ছে গিয়ে কেনশিন। আসলে যখন কেনশিন কারোকে সেভ করতে আসে তখন বাতুশাই তার সেই স্পেশাল পাওয়ারটার ইউজ করে কেনশিনকেও হিপনোটাইজ করার ট্রাই করে, তবে এই পাওয়ারটা কেনশিনের উপরে কোনো ইফেক্টই করতে পারে না। আর এইটা দেখার পরে বাতুশাই একটু শক্তি হয়ে যায়, তবে সে বুঝতে পারে যে তার মধ্যে কোনো একটা স্পেশাল পাওয়ার তো আছেই। তবে তখন যেহেতু সেখানে পুলিশ চলে আসে তো এই জন্য কেনশিন আর কারো পালায় আর বাতুশাইও জলদি করে সেখান থেকে পালিয়ে যায়।
আর এরপর নেক্সট আমরা দেখতে পারি কারো কেনশিনকে নিয়ে তার ডোজোতে চলে আসে, আর সে কেনশিনকে বলে যে আমি বাতাসের থেকে আমার বাবার মৃত্যুর বদলা নিয়েই ছাড়বো। তবে তখন এগুলো শোনার পরে কেনশিন তাকে বলে যে তুমি বাতাসের সাথে কখনোই পারবে না, কারণ সে তোমার চেয়ে অনেক অনেক বেশি পাওয়ারফুল। আর এইটা বলে যখন সে চলে যায় তখন এখানে কিছু খারাপ লোক মানে কিছু গুন্ডা চলে আসে। তারা এসে জুডোর ভাঙচুর করা শুরু করে কারণ তারা এটার দখল চায়। আমরা দেখতে পারি কারো তাকে আটকানোর ট্রাইও করে কিন্তু সে আসলে পেরেই উঠছিল না। আর তখনই তারা শুনতে পারে বাইরে থেকে একটা অদ্ভুত রকমের আওয়াজ আসছে। আসলে এটা ছিল কেনশিনের আওয়াজ। কেনশিন কারোকে আর তারা এই জুডোকে সেভ করতে চলে আসে। আর যখন সে তার তলোয়ারটা নিয়ে চলে আসে তখন মাত্র 2 মিনিটের মধ্যে সে এখানে সবাইকে মেরে সাফ করে দেয়। তবে সে কাউকে জানে মারে না। আর তখনই এখানে পুলিশও চলে আসে আর তারা এসে সবাইকে অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে যায়। তবে তারা কেনশিনকেও অ্যারেস্ট করে নিয়ে যায়। আর পরের সিনে আমরা দেখতে পারি যখন কেনশিন জেলের মধ্যে বসেছিল তখন তার সাথে মিট করতে একটা পুলিশ চলে আসে। আসলে এই পুলিশ খুবই ভালো করেই জানে যে কেনশিনই হচ্ছে গিয়ে রিয়েল বাতুসাই। আর তখন আমরা দেখতে পারি যে এই সেলের মধ্যেই আরও একটা লোকও ছিল যে কিনা একজন ফাইটার, আর সে খুবই মন দিয়ে তাদের দুজনের কথাবার্তাগুলো শুনছিল। তো আমরা দেখতে পারি এই পুলিশ অফিসার কেনশিনকে জেল থেকে বের করে আর তাকে একটা পলিটিশিয়ানের কাছে নিয়ে আসে। আর এই পলিটিশিয়ান কেনশিনকে আবারও বোঝানোর ট্রাই করে যে তুমি আবারও একটা খুনি হয়ে যাও, মানে তুমি আবারও সেই আগের রূপে ব্যাক করো। তবে কেনশিন তাকে সরাসরি না করে দেয়। তো এইটা শোনার পরে সেই পুলিশ অফিসার একটু রাগই করে আর সে একটা তলোয়ার নিয়ে তাকে ফাইট করার জন্য বলে। আর যখন তারা দুজন ফাইট করে তখন কেনশিন তার তলোয়ার দিয়ে শুধু নিজেকেই প্রোটেক্ট করছিল, সে পুলিশের উপরে কোনো হামলাই করছিল না। কারণ সে কসম করেছে সে আর কোনোদিন কোনো মার্ডার করবে না, মানে সে আর কাউকে কোনোদিন মারবে না। আর যখন পুলিশ এই ব্যাপারটা জানতে পারে তখন সে আর তাকে মারে না, সে তাকে সেখান থেকে ফ্রি করে দেয়, মানে সে তাকে বাসায় যাওয়ার জন্য ফ্রি করে দেয়। আর জেলের বাইরে আমরা দেখতে পারি কারো কেনশিনের জন্য ওয়েট করছে। আসলে যেহেতু কেনশিন একজন ট্রাভেলার তো এই জন্য তার কাছে থাকার মতো তেমন কোনো জায়গা নেই। তো এই জন্য কারো তাকে অফার করে যে তুমি আমার সাথে আমার বাসায় থাকতে পারো যদি তুমি চাও। আর এগুলো শোনার পরে কেনশিনও রাজি হয়ে যায়। তো এই জন্য তারা দুজন মিলে জুডোতে চলে আসে। তবে জুডোতে আসার পরে তারা মিগুমিকেও পেয়ে যায়, মানে সেই মেয়েটাকে যে কিনা পালিয়ে পালিয়ে বাঁচছে। আর যেহেতু মিগুমির কাছেও থাকার মতো কোনো জায়গা নেই তো এই জন্য সেও এখানে থাকা শুরু করে। আর এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি যখন তারা 3 জন খাবার দাবারের জন্য একটা রেস্টুরেন্টে আসে তখন সেখানে সেই ড্রাগ ডিলার চলে আসে। আসলে যেহেতু কেনশিনের ফাইটিং স্কিল আর তার সাহসিকতা সম্পর্কে আগে থেকেই এই ড্রাগ ডিলার জানতো, তো এই জন্য সে জলদি করে তার কাছে এসে তাকে অনেকগুলো টাকা অফার করে আর সে তাকে বলে যে তুমি আমার বডিগার্ড হয়ে যাও, আমি তোমাকে আরও অনেক অনেক টাকা দেব। তবে কেনশিন এটার কোনো উত্তরই দেয় না। আর তখনই সেই জেলের সেই ফাইটার মানে যে মন দিয়ে কথাগুলো শুনছিল সে এখানে এসে ড্রাগ ডিলারকে বলে যে আমি আপনার বডিগার্ড হওয়ার জন্য রাজি। আর সে তার সাহসিকতার প্রমাণ দেওয়ার জন্য সে ক্যানসিনের সাথে ফাইট করার সিদ্ধান্ত নেয় আর সে তাকে চ্যালেঞ্জও করে। আর সে এখানে এই ব্যাপারটাও রিভিল করে দেয় যে আসল বাতুসাই অন্য কেউ না, সেটা হচ্ছে গিয়ে ক্যানসিন নিজে, যে কিনা 10 বছর আগের একটা যুদ্ধে কসম করে বলেছিল সে আর কাউকে কোনোদিন মারবে না। তো এরপর যখন তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হবে তখন আমরা দেখতে পারি কেনশিন তার সাথে ফাইট করার জন্য সরাসরি না করে দেয়। আর সে তাকে এটা বোঝানোরও ট্রাই করে যে তুমি স্মাগলারের বডিগার্ড কেন হতে যাবে, তুমি তার জন্য কোনোদিনও কাজ করবে না। আর যখন সেই ফাইটারও ব্যাপারটা বুঝতে পারে তখন সেখান থেকে বাসায় ব্যাক করে। তো এরপরে নেক্সট দিন আমরা চলে আসি 14 বছর পেছনে। আসলে আমরা দেখতে পারি সেই সময়টা যখন বাতুসাই প্রথমবার কিলার হয়েছিল, মানে সে তার মিশনে গিয়ে একই দিনে 4-4 মানুষকে শেষ করে দিয়েছিল। তবে যখন পরদিন সকালবেলা সে সেই ডেড বডিগুলোকে চেক করতে গিয়েছিল তখন সে দেখতে পেয়েছিল তাদের যে ফ্যামিলি মেম্বাররা আছে তারা প্রচণ্ড বাজেভাবে কান্নাকাটি করছে। আর এগুলো দেখার পরে বাতুসাই রিয়েলাইজ করতে পেরেছিল যে সে যেই কাজটা করছে সেটা আসলে খুবই ভয়ঙ্কর আর সেটা জঘন্য একটা কাজ। সে মানুষের জীবন নিচ্ছে, বিভিন্ন মানুষকে নিঃসঙ্গ করে দিচ্ছে, বিভিন্ন ছেলে মেয়েকে এতিম করে দিচ্ছে। আর এগুলো ভাবতে ভাবতেই সিনটা আবারও প্রেজেন্টে ব্যাক করে। আর এখানে আমরা দেখতে পারি একটা লোক মাস্ক পরে মিগুমির কাছে এসে তাকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে সেখান থেকে চলে যায়। তবে তখন মিগুমি দেখতে পারে যে আশেপাশের নেবারদের যেই বাচ্চারা আছে তারা একটু বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। তো এইটা দেখার পরে তার একটু সন্দেহ হয়। তো এই জন্য সে এখানের পানিগুলো খেয়ে চেক করে আর পানিগুলোকে খেয়ে সে বুঝতে পারে যে এখানে সেই ড্রাগ ডিলার মানে সেই স্মাগলার কিছু একটা মিশিয়ে দিয়েছে। আর এইটা জানার পরে সে জলদি করে গিয়ে সবাইকে অ্যালার্ট দেয়, মানে সবাইকে সে সতর্ক করে বলে যে এখানের পানি কেউ কোনোদিন খাবে না। আর একটু পরে জলদি করে ডক্টর ডাকা হয়। আর যখন ডক্টররা ওষুধ দেয় তখন ব্যাপারটা বড় নর্মাল হয়ে যায়। আর এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি মিগুমি আর কেচিন একটা নদীর পাড়ে বসে আছে। আসলে এখানে মিগুমি কেচিনকে তার লাইফের ঘটনাগুলো বলে
সে বলে যে একটা যুদ্ধে আমি আমার পুরো ফ্যামিলিকে হারিয়েছিলাম, আর এরপরে সে স্মাগলার আমাকে অ্যাডপ্ট করে আমাকে দিয়ে এই সমস্ত কাজগুলো করাচ্ছিল। আর যেহেতু আমার কাছে কোনো অপশনও ছিল না, তো এই জন্য আমাকে বাধ্য হয়ে এই সমস্ত কাজগুলো করতে হয়েছে। আসলে মিগুমি একটা স্মাগলারের জন্য কাজ করে, যারা কিনা শহরে ড্রাগ সাপ্লাই করে। আর এর কিছুদিন পরেই মিগুমির একটা লেটার কারো পায়, যেখানে মিগুমি এইটা লিখে দিয়ে চলে গিয়েছে যে আমি সেই স্মাগলারকে মারার জন্য শহরের দিকে ব্যাক করছি। আর আমরা দেখতে পারি এইটা শোনার পরে জলদি করে ক্যান্সি মিগুমিকে সেভ করার জন্য সেই দিকে চলে আসে, আর তার সঙ্গে সেই ফাইটারটাও যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি মিগুমি চলে আসে সেই স্মাগলারের কাছে, আর তাকে দেখার পরে তাদের মনে হয় যে হয়তোবা মিগুমি আবার এখানে ব্যাক করেছে। তবে যেহেতু মিগুমি তাকে মারার জন্য এসেছে, তো এই জন্য মিগুমি তার ছুরিটা বের করে স্মাগলারের গলার উপরে তার ছুরিটা রাখে। আর এইগুলো দেখার পরে স্মাগলার চিল্লাচিল্লি করে তাদের সবার কাছে সাহায্য চাওয়া শুরু করে। আর তখন সেই মাস্ক পরা লোকটা এসে মিগুমিকে জলদি করে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর এতে করে স্মাগলারের জীবনটা সেভ হয়ে যায়। আর তখনই বাইরে আমরা দেখতে পারি মিগুমিকে সেভ করতে ক্যান্সি আর সেই ফাইটার চলে আসে। তবে তারা এসেই দেখতে পারে যে এই স্মাগলারকে প্রোটেক্ট করার জন্য এখানে হাজারখানেক ফাইটার রেডি, তবে কেনচির আর ফাইটারের যে স্কিল তাদের সাথে তারা কোনোভাবেই পেরে উঠছিল না। আর আমরা দেখতে পারি তারা দুজন মিলে তাদেরকে আচ্ছা রকম একটা ধোলাই করে, তবে এইবারও তারা কাউকে জানে মারে না। আর এরপরে যখন তারা মধ্যে আসে তখন তারা আরও একটা লোককে পেয়ে যায়। আসলে এই লোকটাও সেই ড্রাগ ডিলার জন্য কাজ করে, তো এই জন্য সেই ফাইটার বলে যে তুমি সামনে যাও, আমি তার সাথে ফাইট করছি। তো এই জন্য কেনচিন সেখান থেকে মধ্যে চলে আসে। তবে একটু মধ্যে আসার পরেই কেনচিন সেই মাস্ক পরা লোকটাকেও পেয়ে যায়। আর আমরা দেখতে পারি এই মাস্ক পরা লোকটা অন্য আর কেউ না, এটা হচ্ছে গিয়ে সেই লোকটা যে কিনা গল্পের শুরুতে কেনচিনকে বারবার করে হুমকি দিয়েছে। তো এরপর তাদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের ফাইট হয়। তবে আমরা দেখতে পারি যেহেতু কেনচিন কসম করেছে সে কাউকে কোনোদিন মারবে না, তো এই জন্য সে এইবারও তাকে মারে না। সে তার পেটের মধ্যে ছুরি দিয়ে একটা আঘাত করে আর তাকে আহত অবস্থায় রেখে দিয়ে সেখান থেকে সে চলে যায়। আর এরপর আমরা দেখতে পারি যখন কেনচিন আর সেই ফাইটার সেই স্মাগলারের রুমের মধ্যে ঢুকে যাচ্ছিল, তখন সেই স্মাগলার তার মেশিন গান দিয়ে তাদের উপরে এলো পাতারি শ্যুট করা শুরু করে দেয়। আর তখন সেখানে সেই পুলিশও চলে আসে যে কিনা কেনচিনকে আসলেই সাহায্য করতে চায়। আর যখন স্মাগলারের মনোযোগ কেনচিন আর ফাইটার তাদের দিকে আনে, তখন সেই পুলিশ তাকে ধরে ফেলে। আর এরপরে যখন তারা উপরের ফ্লোরে গিয়ে চেক করে, তখন তারা ফাইনালি মিগুমিকে পেয়েও যায়। তবে মিগুমি কেনচিকে বলে যে জলদি করে গিয়ে কারোকে সেভ করো, কারণ তার লাইফটা যোগের মধ্যে আছে, আর এই যোগে অন্য কেউ না, সেটা হচ্ছে বাতুসাইর জন্য, মানে সেই নকল বাতুসাই। তো এই জন্য কেনচিন তার সময় নষ্ট না করে জলদি করে কারোকে সেভ করতে চলে আসে। আর যখন সে এখানে আসে, তখন সে দেখতে পারে যে বাতুসাই অলরেডি কারোকে ধরে তাকে আচ্ছা রকম একটা ধোলাই দিয়েও দিয়েছে। তো এই জন্য আমরা দেখতে পারি তাদের মধ্যে একটা ভয়ঙ্কর রকমের ফাইট হয়। তবে যেহেতু কেনচি কসম করেছে সে কখনোই কাউকে মারবে না, তো এই জন্য সেই নকল বাতুসাইকেও মারে না। কিন্তু যেহেতু নকল বাতুসাই কেনচির সাথে পেরেই উঠছিল না, তো এই জন্য সে তার স্পেশাল পাওয়ারটার ইউজ করে কারোর উপরে অ্যাটাক করে। আর যখন সেই পাওয়ারের জন্য কারোর মৃত্যু হয়ে যাবে, তখন আমরা দেখতে পারি আসল বাতুসাই মানে কেনচিকে একটা সিদ্ধান্ত নিতে হবে, হয়তোবা তার কসমটা তার ভাঙতে হবে, নয়তো সে কারোকে সেভ করতে পারবে। তো এই জন্য আমরা দেখতে পারি কেনচিন সিদ্ধান্ত নিয়ে ফেলে সে নকল বাতুসাইয়ের হাত পা কেটে ফেলবে, কারণ কারোকে সেভ করার জন্য তাকে যেই কোনো মূল্যে তাকে মারতেই হবে। তো যখন সে ফাইট শুরু করে, তখন কেনচিন একটা সময় গিয়ে তাকে মেরেই ফেলতো, তবে তখনই কারো জোরে একটা চিৎকার করে। আর কারোর চিৎকার শুনতে পেয়ে কেনচিন আর বাতুসাইকে মারে না, কারণ কেনচিন বুঝতে পেরেছে যেহেতু কারো চিৎকার করেছে, তার মানে বাতুসাই যে পাওয়ার তার উপরে ছিল সেটার প্রভাব কমে গিয়েছে। তবে আমরা দেখতে পারি যে কেনচিন তাকে বলে যে এই ব্যাপারটা এত জলদি শেষ হওয়ার না, আর সে তার তলোয়ারটাকে নিয়ে নিজের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়, মানে সে সুইসাইড করে ফেলে। আসলে নকল বাতুসাই সুইসাইডটা এই জন্য করে কারণ সে একটা ভিক্ষার লাইফ চায় না, তাও আবার কেনচিনের থেকে ভিক্ষা নিয়ে সে কোনোভাবেই বাঁচতে চায় না। আর এর একটু পরে আমরা দেখতে পারি স্মাগলারের সেখানে পুলিশ চলে আসে, আর তারা এক এক করে সবাইকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর তখন এদিকে যখন কারো জ্ঞান ফিরে পায়, তখন সে চারপাশে বাতুসাই মানে কেনচিনকে খোঁজা শুরু করে। তবে সে কোথাও কেনচিনকে খুঁজে পাচ্ছিলই না, মানে তার মনে হয়েছে সে মারা গিয়েছে। তবে একটু পরে সে দেখতে পারে কেনচিন ব্যাক করেছে, আর এইটা দেখার পরে সে একটু শ্বাস নিয়ে বাঁচে। আসলে কেনচিন বাজারে গিয়েছিল বাজার আনার জন্য, তার হাতে একটা সবজির থালিও ছিল। আর এগুলো দেখার পরে কারো আবারও তাকে তার ঘরে ওয়েলকাম করে, আর আমরা দেখতে পারি কেনচিনও একটু হ্যাপি হয়ে যায়। আর এমন একটা হ্যাপি এন্ডিং নিয়ে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। আর যদি আপনারা চান এটার বাকি পার্টগুলো আমি নিয়ে আসি,
তাহলে প্লিজ সেটা আমাকে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। অ্যান্ড আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।